কি করছি সব তোমাদেরকে আমরা দেখাবো। এটা একটা আছে, একটা দেখছি। আর এখানে অনেক ব্যাগ পুরীর ট্রিপের শেষ দিন, আমি আর বাবা এসেছি আজকে বাজারে। কি কি নিচ্ছি কি করছি সব তোমাদেরকে আমরা দেখাবো। এই পমফ্লেটটা এখন আমরা নিতে চলেছি। বাকিদের জন্য চিংড়ি নেওয়া হয়েছে, আমি চিংড়ি খাইনি, অ্যালার্জি আছে, এই পমফ্লেট নিচ্ছে আমার আলাদা করে। এই মাছটা একদম পছন্দ মতো পেয়েছি, এই যে মাছটা দেখতে পাচ্ছি আমার পছন্দ হয়েছে, এটা নেব। তোমরা কি খাবে আজকে চিংড়ি দিয়ে? চাপটা চিংড়ি, তোমরা দেখলে যে ওরা বাজারে কি করছে। তো ওরা আসলে সাথে সাথে ব্রেকফাস্টটা করে নেবো, করে তারপরে তাড়াতাড়ি স্নান করে লাঞ্চ করে নেবো, কারণ আজকে মন্দির যাওয়ার কথা আছে। অ্যান্ড তার জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে। তো একেবারে লাঞ্চ ফাঞ্চ করে রেডি হয়ে তারপরে ব্লগটাকে আবার কন্টিনিউ করবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আরও একটা জিনিস, আজকে খুব স্যাড ফিল হচ্ছে, কারণ আজকে এই লাস্ট ডে আমাদের এই ট্রিপে। তো তারপর আবার কালকের থেকে নর্মাল ডেজে ব্যাক করবো, অ্যান্ড বাড়িতেও ফিরবো। মানে বাড়ি ছাড়া বেশি দিন ভালোও লাগে না, এটা একদম সত্যি কথা। যাই হোক, এখন যাবো গিয়ে তাড়াতাড়ি দেখবো যে ব্রেকফাস্ট কী আছে। ব্রেকফাস্ট করে সব তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকের যত আনন্দ করার করে নিতে হবে। মা কি বলছে দেখো, বলছে কি আমাকে একটা গোলাপের সাথে একটা ছবি তুলে দে। তো সত্যি চলো, এখন কিনতে যাচ্ছি, এসে তুলবে ওখানে, এই আলোটা পাবে না ছবি। এটি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। যাই হোক, এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে এখন জগন্নাথ মন্দিরে যাব। তো আজকে লাস্ট দিন, মা কেমন ফিল হচ্ছে? প্রতি বাড়িতেই যাওয়ার দিনটা খুব মন খারাপ, মানে আমরা যতই আসি কিন্তু স্টিল লাস্ট দিন আমাদের কষ্ট হয় এই ট্রিপের। জগন্নাথ দর্শন করে আসি আর একবার, হ্যাঁ যাই, ওটাই একটা শান্তির জায়গা সত্যি। তাই এখন যাই, সবাই রেডি হয়ে গেছি, এবার আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে তারপরে জগন্নাথ মন্দির যাবো। এখানে আসতে না আসতে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এখন ঝড় উঠে গেছে হঠাৎ করে, আর এমনকি কাছে পর্যন্ত পাচ্ছি না, এত ধুলো উঠছে। তো এখন যাবো তাদের গিয়ে ফোনটা রাখবো, আর বৃষ্টিও হবে মনে হচ্ছে, আগে এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো যাই এখন ফোনটাকে জমা করি, না হয়তো ভেতরে ঢুকতে পারবো না মনে হয়। যা প্রবলেমটা ওখানে গিয়ে হলো, মন্দিরে গিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম, এত ঝড় উঠেছে চোখে, বাড়ি ঠাড়ি ঢুকে পাকাতেও পাচ্ছি না, আর কি ভিড়। তার মধ্যে মনে হচ্ছিল কি আজকে বোধ হয় দর্শনই পাবো না, তার মধ্যে একটু ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে একদম জোরে বৃষ্টি। ভগবানের সত্যি এত কৃপা, মানে ভালোভাবে দর্শন দিয়েছে। যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বিভৎস বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে যখন আমরা লাইন থেকে একদম ভেতরে ঢুকবো, যেই জায়গাটা কোনো শেড নেই, তার ঠিক যাওয়ার একটু আগেই দেখলাম বৃষ্টি কমে গেল। মানে এর থেকে মানে কি বলবো, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তারপর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, পুরো ঠান্ডা ঠান্ডা, একটা ঝড় হলে যেরকম একটা ভালো লাগে ওয়েদারটা, সেরকম হয়ে গেছে। যাই হোক, এখন মা চেঞ্জ করে ফেলবে, আমি এটাই পরে থাকবো, কারণ আমি এটা পরেই ট্রেনে যাবো।
তো এখন যাব একটুখানি মার্কেটিং ফার্কেটিং করার আছে, গিয়ে দেখব কি কি আছে আর কিছু খাবো, খুব খিদে পেয়েছে, চলো মাঠে টুকটাক কাজগুলো সেরে ফেলি। সবাই মিলে এখন বেরিয়েছি, আমি মা এই যে বাবা দাদা সবাই চারজন মিলে বেরিয়েছি আমরা এখন। এখন যাচ্ছি হচ্ছে একটুখানি কি কেনাকাটি আছে সেটা দেখার জন্য, আর একটু কিছু খাবো আগে, খুব খিদে পাচ্ছে। এখানে একটা মোমোর দোকান আছে, আগের দিন খেয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে, তো আজকে গিয়েও ওইখানে খাবো, দেখি খোলা আছে। এখানে মোমো নিয়েছি, আর এখানে নিয়েছি একটা আইসক্রিম, চকো ভ্যানিলা আইসক্রিম। কোনটা খাবে? আমি আইসক্রিম। তুমি আইসক্রিম খাবে? আর বাবা? আমি এক পিস মোমো। তুমি আমার থেকে একটু টেস্ট করবে, দেখি খেয়ে দেখি কেমন। আর এখানে অনেক ব্যাগ আছে দেখো, এখানে এটা কিনতে এইটা একটা আছে। এখানে আমি আর মা বেশ ভালোই ঘুরে ঘুরে শপিং করছি, দেখা যাক কি কিনতে পারি, তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমার টাইম নেই। খুব ভিড় হো বাবা, কিছু কিনতে গেলে মানে আগে এত ভিড় সামলে তারপরে কিনতে হচ্ছে। এই একটা ব্যাগে দুটো কালার আছে, এইটা ভালো লাগছে তোমার? এইটা তাহলে এইটা নাও, এরকম অনেক কালেকশন আছে দেখো, অনেক কালেকশন আছে। তোমার আর কেনাকাটি সেটা হচ্ছে মনে হয়, তুমি হাড়ি কি করতে কিনছো? আরে ঠাকুরের জন্য পায়েস বানাও। ওরে বাবা দেখো এখানে এত হাড়ি ফাড়ি রয়েছে, এখানে এসে মা একটা চুজ করলো হাড়ি, এখান দিয়ে হাড়ি কিনছো, ঠাকুরের পায়েস। মা তুমি বোধহয় আজকে লেট করাবে, তোমার জন্য বোধহয় ট্রেন ধরতে পারবো না আজকে, সেটা জানো? স্টেশনটাতেই নামবো, তো কিছুক্ষণ আগের থেকে উঠে একটুখানি ভিউটা দেখছিলাম, একটুখানি চারজন মিলে একটুখানি গল্প, সবাই উঠে গেছে, আর মামামু ওদিক দিয়ে ফোন করলো, মামামু উঠে গেছে, তো রেডি ফেডি হয়ে আছি নামার জন্য। তো একটাই জিনিস যেটা একটু স্যাড লাগছে, একটু আপসেট লাগছে, সেটা হচ্ছে ট্রিপটা ওভার হয়ে গেল বলতে বলতে, মানে দেখতে দেখতে দিনগুলো কেমন কেটে গেল, সত্যি মানে খুশির দিন খুব তাড়াতাড়ি কেটে যায়, এটাই এটাই ঠিক। আর যাই হোক, এবারে স্টেশন আসলে সব প্যাক প্যাক করে রেডি হয়ে গেছে, এবারে স্টেশন আসলে নামবো, নেমে কোনো একটা ক্যাব ধরবো, ক্যাব ধরে শয্যা বাড়ি। গাইস বাড়ি ফিরে গেছি অ্যান্ড ফিরে ফ্রেশও হয়ে নিয়েছি, তো পুরী থেকে ফিরে লাইক খুব কষ্ট হয় কয়েকটা দিন, সব কিছু মনে পড়ে কীভাবে কীভাবে স্পেন্ড করেছি দিনগুলো, তো আর কি করা যাবে, আবার খুব তাড়াতাড়ি যাব, মানে তোমরা তো জানোই আমরা বছরে দুবার তো যাই, আর কোনো কোনো বছরে তিনবারও হয়ে যায়, যাই হোক আবার কবে যাব তার জন্য ওয়েট করে থাকবো। অ্যান্ড এখন তো জাস্ট এক্সাম শেষ হয়েছে, এখন ঘোরা এরম লেগেই থাকবে, কোথাও না কোথাও যাবোই ঠিকই,
যাই হোক, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরপর থেকেই নেক্সট দিনের ব্লগটা কন্টিনিউ হবে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা বেশ থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং, বাই।